হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আবার চলে এসেছি জান্নাত এক্সামের পক্ষ থেকে নতুন কোনো কোনো কিছু নিয়ে। সো আমরা বেরিয়ে গেলাম রেডি টেডি হয়ে সকালবেলা। সো ফার্স্ট অফ অল আমরা হোটেলে চলে গেলাম, দেন সেখান থেকে গিয়ে আমরা একটা সিএনজি অনেক কষ্টে ম্যানেজ করলাম, আবার বৃষ্টিও হচ্ছিল। দেন চলে গেলাম, আমাদের কাজ ছিল একটা অফিসে, সেখানে চলে গিয়েছি অ্যাড্রেসটা বের করে। দেন আমি একটু ভিডিও করলাম, বসে বসে একটু ভিডিও করলাম। তারপর দেখলাম যে সবাই সামনে একদম সিরিয়াস মোমেন্টে কথা বলতেছে, সিরিয়াস মোমেন্ট চালু হয়ে গেছে, সো মাচ টকিং। দেন আমি কি করব, বসে বসে আবারও একটু ভিডিও করলাম। দেন আমিও কথা ইনভলভ হয়ে গেলাম, দেন ভিডিও অফ। দেন ওয়ার্কিং করে অফিসে চলে গেলাম, অফিস করে সন্ধ্যার পর আবার আমরা দুজনে রিক্সায় করে ব্যাক আসার জন্য চলে আসতেছিলাম। আর আমাদের যে লিসার বস ছিল, উনি হচ্ছে ফাইভ স্টার হোটেলে গিয়েছে। আমরা আসলে ডাইটিংয়ে ছিলাম, সো আমরা খাবো না, তাই আমরা যাইনি। সো আমরা বাতাসের হাওয়া খেতে খেতে একদম মজা করতে করতে আমরা তাঁতি বাজার থেকে রিক্সা নিয়েছি, গোল্ডের দোকান দেখতে দেখতে হাওয়া খেতে খেতে অনেক মজা করতে করতে চলে আসলাম। দেন আমাকে বলতেছিল যে মোবাইলটা যাতে না নিয়ে নেয়, কারণ এখানে অনেক মানুষ ছিল। সো সে অনেক একটু ভয় পাচ্ছিল, এখানে অনেক মানুষ এবং যে কোনো মুহূর্তে মোবাইলটা টান দিতে পারে। দেন আমরা বাসায় চলে আসছি, বাসায় এসেই গার্লিক নান অ্যান্ড বাটার নান, দেন অস্ট্রেলিয়ান যে গড়টা নেওয়া হয়েছিল সেটা লেক রান্না করা হয়েছে। সো সেটার আমরা মজা করে এনজয় করলাম। এবং লিসা এটা অনেক পছন্দ করে, এই যে অস্ট্রেলিয়ান গর্ডের লেক রান্না করা হয়েছে, অনেক টেস্টি হয়েছে, অনেক ইয়ামি হয়েছে। দেন ওকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে, কী খাচ্ছ, সো সে অনেক হ্যাপি এবং সে খেয়ে বলে অনেক টেস্টি হয়েছে, মজা হয়েছে। এই যে বলতেছে অনেক মজা, অনেক ইয়ামি, হ্যাঁ টেস্টি। দেন অনেক মজা করলাম, খেয়ে দিয়ে আমরা সবাই এখন খাবার এনজয় করব। এই হচ্ছে জাস্ট লাইফ, দিস ইজ লাইফ, সাম লাইফ। বাই বাই, সি ইউ।